হাই গাইস, তারেক পিক্স। আশা করি সবাই ভালো আছেন। তো এটা হলো একটা এলিয়ন গাড়ি, 2016 মডেল। তো এই গাড়িটার এসি প্রবলেম, মাঝে মধ্যে ঠান্ডা বাতাস আসে, আবার মাঝে মধ্যে গরম বাতাস আসে। গাড়িটার কম্প্রেসরটা সাইরা দেয়, মাঝে মধ্যে জ্যামে পড়লে সাইরা দেয়, তখনই গরম বাতাস আসে। আবার দেখা গেছে একটু ঠান্ডা ওয়েদার, ওই সময় আবার ঠান্ডা বাতাসটা আসে। দেখা গেছে গাড়িটা আবার রইতে পড়ছে জ্যামে, আবার এসিটা সাইরা দেয়, তখন আবার গরম বাতাস আসে। তো এই প্রবলেমটা সলভ করতে হলে কি করতে হবে, এসির কম্প্রেসার, এসির ফ্যান মোটর দুইটাই চেঞ্জ করা লাগবে। কারণ ফ্যান মোটরটা মাঝে মধ্যেই মিস করে, যখন মিস করে তখন গাড়িটা হিট হয়ে যায়। হিট হয়ে যাওয়ার কারণে এই কম্প্রেসারটা গেছে গা। যখন এই মোটরটা আবারও থাকবে গাড়িতে, তখন আবার এটা মিস করলে যে কম্প্রেসারটা লাগাবো ওটাও প্রবলেম দিবে। তো এখন আমরা এই কম্প্রেসারটা চেঞ্জ করে দিতেছি, এটা হলো ইলেকট্রিক কম্প্রেসার। তো এখন আমরা ইলেকট্রিক কম্প্রেসার বাদ দিয়ে ম্যাগনেট টাইপ কম্প্রেসার লাগাবো। এলিয়ন 2003 মডেলের যে কম্প্রেসারটা আসে, এই কম্প্রেসারটা খুবই ভালো। আর যদি আমরা সেম টু সেম ইলেকট্রিক লাগাই তাহলে কতদিন চলে এটার কোনো গ্যারান্টি নেই। দেখা গেছে মাঝে মধ্যে আমার সাইরা দেয় এরকম। তো বাংলাদেশে ইলেকট্রিক কম্প্রেসার চলে না, ম্যাগনেট টাইপ কম্প্রেসারটাই ভালো চলে। তো আমরা এই যে ফ্যানের মোটরটাও চেঞ্জ করে দিব, ফ্যানের মোটরটা, তারপরে কন্ডেন্সারটা খুলে ওয়াশ করে এটার ভিতরে যে রিসিভার ডায়ার ফিল্টারটা থাকে ওই ফিল্টারটাও চেঞ্জ করে দিব। তো এখন আমরা এই কন্ডেন্সারটা চেঞ্জ করবো না, কন্ডেন্সারটা মোটামুটি ক্লিয়ার আছে, ময়লা নাই ভিতরে। আর এই যে রেডিয়েটারটা, এটা ময়লা ছিল অনেক, এটারে খুলে একদম হাওয়া মেরে এটা পরিষ্কার করলাম। তো এটা তো অনেক ময়লা ছিল, এটাতে যদি ময়লায় জ্যাম থাকে তখন কন্ডেন্সার রেডিয়েটার এগুলো যদি হিট হয়ে যায় তাহলে এই কম্প্রেসারের উপর প্রেশার পড়ে। তো এই যে আমরা ফ্যানের কেসিনটা, এটার ভিতরে একটা মোটর লাগাবো, আর এলো রেডিয়েটার, রেডিয়েটারে এই কেসিনটা লাগাইতে হবে। তারপর হলো ফ্যানের পাখা, ওইটা, এটা হলো বেল্ট, এসির ওই বেল্টটাও চেঞ্জ করে দিতে হবে। তো এখন আমরা এই গাড়ির পুরো রেডিয়েটার, কন্ডেন্সার, এসি কম্প্রেসার এগুলো সবই করলাম। তো প্রথমেই আমরা এখন ফ্যানের মোটরটা লাগাবো। তো এটা হলো এসি ফ্যানের মোটর, রিকন্ডিশন একদম কেসিনের সাথে, এখনও এটা খোলা হয় নাই। তো সেম টু সেম আমরা এই মোটরটাই লাগাই দিব গাড়িতে। তো এটা কেসিন সহ আসছে, রিকন্ডিশন একদম 100%। আর হলো কম্প্রেসারটা চেঞ্জ করবো, কম্প্রেসারটা লাগাবো ম্যাগনেট টাইপ। তো অনেকে আছে সেম টু সেম লাগাইতে চায়, তাদেরকে আমরা ইলেকট্রিকটাই লাগিয়ে দিই। ইলেকট্রিকটা কোনোটা চলে আবার কোনোটা চলে না, দেখা গেছে কোনোটা 3-4 মাসও চলে আবার কোনোটা 3-4 বছরও চলে, তো বলা যায় না আসলে। তো ম্যাগনেট টাইপটা লাগাইলে আবার একদম নিশ্চিন্তে চালান যায়। তো এটা হলো ম্যাগনেট টাইপ কম্প্রেসার। তো দেখেন এটা এখনও কোনো ওয়াশ টোয়াশ করা হয় নাই, কোনো বোল্টও খোলা হয় নাই, একদম জাপান থেকে যেভাবে আসছে সেইভাবেই আছে, কোনো ওয়াশও করা হয় না, কোনো একটা বোল্টও খোলা হয় না। এটা হলো 100% রিকন্ডিশন কম্প্রেসার। তো এই কম্প্রেসারটা লাগাইলে অবশ্যই একটা রিলিজ লাইন করা লাগবে। রিলিজ লাইনটা দেখেন কীভাবে করে। তো এই রিলিজ লাইনটা কেন করে, রিলিজ লাইনটা করে যখন ইলেকট্রিক কম্প্রেসারটা থাকে তখন কারেন্টটা কম টানে। আর এটা তো হলো ম্যাগনেট টাইপ কম্প্রেসার, ম্যাগনেট টাইপ কম্প্রেসার একটু কারেন্টটা বেশি টানে। তো যদি মাঝে মধ্যে সাইরেন না দেয় সেই জন্য এই রিলিজ লাইনটা করা। তো এটা লাগাইলে কারেন্টটা একটু অ্যাকুরেটভাবে পায়, তো সেই জন্য এই রিলিজ লাইনটা করা লাগে। তো এই রিলিজ লাইনটা করলে খুবই ভালো হয়। আর হলো ওই যে ইলেকট্রিক কম্প্রেসারের যে সুইচটা, এই সুইচটা না দিলে মাঝে মধ্যে ফ্যান মিস করে, আবার মাঝে মধ্যে চলে না, তো সেই জন্য এই সুইচটাও লাগাইতে হবে। তো রিলিজ লাইনটা কীভাবে করে এই ভিডিওর লিঙ্কটা আমি নিচে দিয়ে দিব, আপনারা ওই জায়গা থেকে দেখে নেবেন। তো এটা হলো ইলেকট্রিক কম্প্রেসারের যেই পাইপটা, এই পাইপটা ম্যাগনেট টাইপ কম্প্রেসার লাগাইলে একটু ব্যান দেওয়া লাগে। তো এই ব্যানটা দেওয়া লাগে কারণ ইলেকট্রিক কম্প্রেসারের পাইপটা একদিকে, ম্যাগনেট টাইপ কম্প্রেসারের পাইপটা আরেক দিকে, তো সেজন্য এই পাইপটা একটু ব্যান দেওয়া লাগে। সুন্দরভাবে ব্যানটা দিয়ে দিব আমরা। তো এই ইলেকট্রিক কম্প্রেসার বাদ দিয়ে ম্যাগনেট টাইপ কম্প্রেসার লাগাইলে এই পাইপটা একটু ব্যান দেওয়া লাগে, একটা রিলিজ লাইন করা লাগে, একটা বেল লাগে, আর ওই যে কন্ডেন্সারটা খুলে ওয়াশ করা লাগে, এই কন্ডেন্সারের ভিতরে একটা ফিল্টার লাগে, আবার এসি ফিল্টারটাও চেঞ্জ করে দিলে ময়লা হলে চেঞ্জ করা দরকার পড়ে, আবার কম্প্রেসার অয়েল দেওয়া লাগে, আর এই যে সিলগুলো চেঞ্জ করে দেওয়া লাগে। তো পাইপটা আমাদের এখন ব্যান্ডা হয়ে গেছে, এখন আমরা সব কিছু লাগাই কমপ্লিট করে এখন এই প্রেশার দিচ্ছি, 300 PSI প্রেশার দিয়ে চেক করতেছি কোনো জায়গায় লিক আছে কি না। তো 300 PSI প্রেশার দিয়ে প্রায় আমরা 20 মিনিটের মতন দেখলাম কোনো জায়গায় লিক নাই। তো এখন আমরা বেগম করে গ্যাসটা চার্জ করবো গাড়িতে। তো এখন আমরা গ্যাস চার্জ করতেছি, গাড়িটাও গ্যাস ভরা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো গাড়িটা খুব সুন্দর ঠান্ডা হচ্ছে। তো দেখেন আমরা রিলিজ লাইনটা কত সুন্দরভাবে লাগাইছি। তো এইভাবে লাগানোর চেষ্টা করবেন, রিলিজ লাইনটা কিন্তু চমৎকারভাবে লাগানো হয়েছে আমাদের। তো এখন আমরা গ্যাস ভরতেছি। তো এখন আমাদের গ্যাস ভরা প্রায় কমপ্লিট। তো গাড়িটা এখন আমাদের খুব সুন্দর ঠান্ডা হচ্ছে, এসির প্রেশারও ঠিক আছে, একদম কম প্রেশারের প্রেশার। তো গাড়িটা এখন খুবই সুন্দর ঠান্ডা হচ্ছে।
তো এই গাড়িটার আমরা কি কি কাজ করলাম সেটা যদি বলি, তো এই গাড়িটার প্রথমেই ফ্যান মোটরটা চেঞ্জ করলাম, এসি কম্প্রেসারটা চেঞ্জ করলাম, এসি কন্ডেন্সারটা খুলে ওয়াশ করে এটার ভিতরে রিসিপার ডায়ার যে ফিল্টারটা থাকে ফিল্টারটা চেঞ্জ করে দিলাম, তারপর পাইপ দুটা ব্যান্ড দিলাম, একটা রিলিজ লাইন করলাম, বেলটা নতুন দিলাম, তার ভিতরে এসি ফিল্টারটাও নতুন দিয়ে দিছি, আবার কম্প্রেসার অয়েল দিছি, আবার জয়েন্টের সবগুলো সিল নতুন লাগাই দিছি। তো এখন গাড়িটা আমাদের কমপ্লিট, খুবই সুন্দর ঠান্ডা হচ্ছে গাড়িটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।